টালিগঞ্জ মোড় অ্যাভিনিউ বৌদ্ধ সমিতি 14 আগস্ট 73তম স্বাধীনতা দিবস রাখি উৎসব ও সর্বধর্ম সম্প্রীতি উৎসব পালন করেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি সৈয়দ শাহ আতিফ আলী কাদরি। তাকে উত্তরীয় পরিয়ে ও গোলাপ ফুল দিয়ে সম্মানিত করেন বৌদ্ধ ধর্মের ধর্মগুরু ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু। এই অনুষ্ঠানের মাধ্যমে আল কাদরি বলেন, ইসলাম ধর্মানুযায়ী প্রত্যেকটি ধর্মকে সম্মান দেওয়া উচিত। আপনাদেরকে জানাই যে আজকে ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহাশয়ের সংগঠন টালিগঞ্জ বৌদ্ধ মন্দিরে রাখি বন্ধন উৎসব এবং তার সঙ্গে সঙ্গে সর্বধর্ম সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে। আমি আমার সংগঠন খানকায়ে কাদেরিয়া হোসাইনিয়ার তরফ থেকে এবং যত সংগঠনের সঙ্গে আমি যুক্ত রয়েছি প্রত্যেকটা সংগঠনের তরফ থেকে আমি ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন এরকম একটি সুন্দর মহতী অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। এবং আজকের মঞ্চে বহু মন্ত্রী, বহু এমপি, এমএলএ, সাংসদ, বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। একটু আগেই যেমন সাংসদ আহমেদ হাসান ইমরান সাহেব ছিলেন, উনি একটু আগে বেরিয়ে গেলেন, তার আগে মিমি চক্রবর্তী এসেছিলেন, অরূপ বিশ্বাস মহাশয় এসেছিলেন এবং আরও বহু ব্যক্তিরা। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, যেই দেশে বহু রং, বহু জাত, বহু কালারের মানুষ থাকেন, বহু ধর্মের মানুষ থাকেন, তো যে দেশ হলো ধর্মনিরপেক্ষ দেশ সেই দেশে যেন ধর্মের অধিকার প্রত্যেকটা মানুষ পায়, সেই দেশে যেন সর্বধর্মের মধ্যে যেন সম্প্রীতি বজায় থাকে, সেই দেশে যেন ভ্রাতৃত্ব থাকে, সেই দেশে যেন সম্প্রীতি থাকে, এর জন্য শুধু ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু নয়, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আমরা যদি এরকম অনুষ্ঠান বেশি বেশি করে করি তবেই একমাত্র আমরা বলতে পারবো যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সুতা হামারা, অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে আমার দেশ যখন মহান তাহলে দেশের নাগরিককেও মহান চিন্তাভাবনা রাখতে হবে, তবেই কিন্তু আমরা মহানভাবে মহান হতে পারবো এবং আমাদের দেশকে আমরা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আগামীকাল স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসের উদ্দেশ্যে আমি গোটা দেশবাসীকে জানাই, গোটা ভারতবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। তার কারণ আমরা মুসলিম ভাইরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে পুজো করেন, খ্রিশ্চান ভাইরা চার্চে গিয়ে প্রেয়ার করেন, এরকম বহু ধর্মের বিভিন্ন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্রিয়াকলাপ থাকে। কিন্তু স্বাধীনতা দিবস এমন একটা অনুষ্ঠান, স্বাধীনতা দিবস এমন একটা প্রোগ্রাম যেই অনুষ্ঠান হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ইত্যাদি ইত্যাদি সমস্ত ধর্মের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পালন করি। তার কারণ হলো, স্বাধীন যদি আমাদের ভারত না হতো তাহলে আমরা কেউই স্বাধীন হতাম না। অর্থাৎ সমস্ত ভারতবাসীর কাছে আমার আন্তরিক আহ্বান যে আপনারা আসুন, এসে মন খুলে, মন প্রাণ ভরে, আন্তরিকতার সঙ্গে যেন আমরা দেশের স্বাধীনতা দিবসকে আমরা পালন করতে পারি। ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজকে রাখি বন্ধন উৎসব, এটা 1905 সালে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের পরে আমাদের হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মধ্যে, সকল ধর্মের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য এই রাখি বন্ধন সূচনা করেছিলেন। এটা হচ্ছে সম্প্রীতি উৎসব। আজকে দেখতে পাচ্ছেন এখানে সকল ধর্মের গুরুরা, এখানে হিন্দু ধর্মগুরু, মুসলিম ধর্মগুরু, বৌদ্ধ ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, জৈন ধর্মগুরু, শিখ ধর্মগুরু, প্রত্যেক ধর্মের গুরুরা এখানে উপস্থিত হয়েছেন। তারা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে একটা সম্প্রীতির বার্তা দিয়েছি আমরা। ভগবান বুদ্ধ এ মন্দির, বুদ্ধের মন্দিরের মধ্যে অহিংসা পরম ধর্ম আমরা শিক্ষা পাই। এই অহিংসা পরম ধর্মের মধ্যেই আমরা সকল মানুষ, সকল জাতির মানুষ কিছুর মধ্য দিয়ে আজকে আমরা সকলে মিলেমিশে থাকবো, এটাই আমাদের প্রথম এবং প্রধান বার্তা। নাম্বার টু, আজকে রাখি উৎসব। রাখি উৎসবে আমাদের একটা কর্তব্য থেকে যাই, আমাদের বোনেরা আমাদের হাতে একটা মালা, একটা রাখি পরে দেন, শুধু একটা কয়েক সেকেন্ডের একটা বিষয় নয়, এই রাখি পরানোর সাথে সাথে আমাদের বোনদেরকে রক্ষার একটা দায়িত্ব, মাদেরকে সম্মানের একটা দায়িত্ব, কন্যাদেরকে, মেয়েদেরকে একটা তাদের মানুষ করার একটা দায়িত্ব আমাদের মধ্যে আসে দাঁড়ায়। তাই আজকের দিনটা
আমরা চাইব যে সকল বাড়ির মেয়েরা যেন সুরক্ষিত থাকেন, রাস্তাঘাটে তারা যেন কোনোভাবে অত্যাচারিত না হন, কোনো মানুষ যেন মেয়েদের উপর নির্যাতন না করে, কেউ যদি করেও থাকে আমরা যেন তার প্রতিবাদ করি এবং এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। এটাই হচ্ছে বাইদের দায়িত্ব। আজকে রক্ষাবন্ধনের মধ্যে দিয়ে সকল বোনের মঙ্গল কামনা করছি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মবোধের সম্পৃক্তি বাতিত বোধ আরও বর্ধিত হোক। আজকে টালিগঞ্জ মোড় এর বৌদ্ধ সমিতির পক্ষ থেকে এবং কেজিএন গ্রুপের পক্ষ থেকে আমাদের এই বার্তা। স্বাধীনতা দিবস আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, 15 আগস্ট। এই 15 আগস্টের মধ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা এই ভারতবর্ষ অনেক মনীষীর দেশ, আমরা চাইব যে ধর্মীয় স্বাধীনতা যেন এখন যেমন আছে আরও যেন বর্ধিত হয়। মানুষের বাক স্বাধীনতা এখন যেমন আছে সেটা যেন খণ্ডিত না হয়। আমাদের মানুষের মধ্যে যে স্বাধীনতা, নিজের চলার স্বাধীনতা, খাওয়ার স্বাধীনতা এবং নিজের ব্যক্তিবিশেষ স্বাধীনতা, এই মৌলিক অধিকারগুলো আমরা যেন সুরক্ষিত করতে পারি। স্বাধীনতা দিবসে যারা সংগ্রামী ছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের সকলকে আমরা বৌদ্ধ সমাজের পক্ষ থেকে, আজকের এই সম্প্রীতি সবার পক্ষ থেকে আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আশা করছি আমাদের ভারতবর্ষ আরও বেশি শান্তি, সম্প্রীতি এবং মৌলিক স্বাধীনতার মধ্যে দিয়ে আরও এগিয়ে যাব, এটাই আমাদের আশা। 15 আগস্টের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই রাখি বন্ধন অনুষ্ঠানের ডাক্তার অরুণজ্যোতি ভিক্ষুক যে প্রোগ্রাম করেছেন টালিগঞ্জ বুদ্ধ মন্দিরে, এটা খুবই এক সুন্দর একটা অনুষ্ঠান, খুবই সুন্দর একটা প্রোগ্রাম। যে প্রোগ্রামে এখানকার সাংসদ থেকে শুরু করে বিভিন্ন ধর্মগুরু, ধর্মের ধর্মগুরুরা এসেছেন, এই যে প্রোগ্রাম, যে ভাতৃত্ব বন্ধন, এখানে সকলেই একটা বার্তা দিতে চেয়েছেন যে আমরা যে দেশে বাস করি এইখানের এই সম্প্রীতি বজায় রাখতে এরকম প্রোগ্রাম আরও বেশি বেশি করে করা দরকার, এবং অরুণজ্যোতিবাবু সেই প্রোগ্রামই করেছেন। এখানকার সমস্ত ধর্মগুরু এবং সমস্ত এমএলএ এমপি সাহেব যারা এসেছিলেন সকলেই একটাই বার্তা দিলেন যে শুধু এরকম প্রোগ্রামে দেখালেই শুধু হবে না, বাস্তবে সেই বন্ধনটাকে রাখতে হবে।